অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চীনের জন্য আলাদা শিল্পাঞ্চল গঠন করতে যাচ্ছে সরকার। চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চাওয়াই হবে শীঘ্রই। চীনের ইউনান প্রদেশের গভর্নর লি জে হ্যাং এর সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তবে গভীর সমুদ্র বন্দরে বন্দর স্থাপনে কেবল চীন নয়, আরও কয়েকটি দেশের কাছ থেকে প্রস্তাব পাওয়া গেছে। যাচাই বাছাই করে সবচেয়ে ভালো প্রস্তাবটি বাংলাদেশ গ্রহণ করবে বলে জানান প্রতিমন্ত্রী। সানাউল হকের রিপোর্ট। China is a very successful বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক এখন নতুন মাত্রায়। গত 5-6 বছরে চীনের সাথে বাণিজ্য বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি বিমান সংযোগ এবং মিয়ানমার হয়ে সড়ক যোগাযোগ স্থাপনেও আগ্রহ আছে দুদেশেরই। ভারত ও মিয়ানমারের সাথে যৌথ অর্থনৈতিক জোট বিসিআইএমও জোরদার হচ্ছে। আগামী জুনে চট্টগ্রামে হবে এর দ্বিতীয় বৈঠক। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী চীনের ইউনান প্রদেশের গভর্নর লি জি হ্যাং বাংলাদেশে এসেছেন। বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে। কুনমিং চট্টগ্রামকে সিস্টার সিটি স্ট্যাটাস দিয়েছে এবং সেটাকে আরও ফার্দার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বলেছি চট্টগ্রামের সাথে ডাইরেক্ট ফ্লাইট কুনমিংয়ের, এবং সে ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। চট্টগ্রামে একটা জায়গা চেয়েছেন একটা ইন্ডাস্ট্রিয়াল জোন করার জন্য। আমরা আইডেন্টিফাই করছি, আমরা সরকারে মানে তাদেরকে বলছি যে আমরা খুব শীঘ্রই দিব, এরকম এভাবে বলেছি আমরা। চীনে বাংলাদেশ যে পরিমাণ পণ্য রপ্তানি করে আমদানি করে তার প্রায় 14 গুণ। পোশাক রপ্তানিতে বিশ্ব সেরা হলেও চীনে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা দিন দিন বাড়ছে। চীনে $3,000 কোটি পোশাকের বাজার থাকলেও বাংলাদেশ রপ্তানি করে মাত্র $10 কোটি মতো। বাংলাদেশ চায়না রিলেশনশিপটা যেদিকে যাচ্ছে আমার মনে হয় না যে টাইম ইজ টু ফার যেখানে আমরা উইল বি সিকিং ডিউটি ফ্রি অ্যাক্সেস। ডিপ সি পোর্টের মতো একটা লার্জ ইনভেস্টমেন্ট যখন হবে, দেয়ার আর নট জাস্ট চায়না হু ইজ ইন্টারেস্টেড, দেয়ার আর মাল্টিপল কান্ট্রি হু আর ইন্টারেস্টেড, উইল পিক আপ দ্য বেস্ট অফার। প্রতিমন্ত্রী জানান গভীর সমুদ্র বন্দর সহ অবকাঠামো খাতে চীনের বড় বিনিয়োগের প্রস্তাব এখন বিবেচনাধীন আছে। ইউনান প্রদেশের রাজধানী কুনমিং এর একটি বড় বাণিজ্য মেলা উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন ইউনান প্রদেশের গভর্নর। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা।